হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আইস ব্লকে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি বলেছিলাম না আগামীকাল চলে আসবো, তা আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি বানাবো কচুর শাক। কচুর শাক তুলে এনেছি, কচুরতির শাক আর টমেটো দিয়ে রান্না করে খাবো। ওগুলো আমি কাটবো, আমি আর আমার ছেলে, আমি দেখাবো। আর আমি কাঁদে করে মায়ের আমি কাঁদে করে আমার যেমন শরীরটা ভালো নাই, করে ঠান্ডা জল খেয়েছি না, গলা ধরে গিয়েছে। ও কদিন ফ্রিজ থেকে ঠান্ডা জল খাওয়া হয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে। দেখুন না, জ্বর এসছে না, জ্বর ঠোঁটে বেরিয়েছে। আম খেয়েছি আর এই জ্বর ঠোঁটে বেরিয়ে গিয়েছে। দেখুন কচুর শাক, দেখো আমার ছেলে ধরে রয়েছে কচুর শাক। দেখো এটা আমি কাটবো আর ছাড়াবো এগুলো বেশ ভালো করে। আমি ধুয়ে নিয়েছি, গোটা ধুয়ে নিয়েছি। আমি চান করছিলাম, আমি চান করছিলাম, আমি সাবান মাখছিলাম, মুখ ধুচ্ছিলাম, আর বেরিয়ে এসে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। মুখ মুছি তাড়াতাড়ি করে চলে এসেছি, পাউডার মেখে জামা পরে তাড়াতাড়ি করে চলে এসেছি। তাড়াতাড়ি করে চলে এসেছে, ও কচু শাক কাটবে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। দেখুন এগুলো এবার আয়ুষ আর আমি কাটবো। ওনারা দেখতে থাকুন, আমি এগুলো কাটছি। দেখুন বলো, হ্যাঁ দেখো আমার ছেলের বটি, আমার মামা করে দিয়েছে, ছোট মামা আর বড় মামা করে দিয়েছে। এটা আমার মায়ের, জানো মায়ের কত ধার বটি, আমার তো অল্প ধার বটি। হ্যাঁ এটা মেজো মামা করে দিয়েছে, এটা মামা। হ্যাঁ এটা মেজো মামা করে দিয়েছে, এটা ছোট মামা আর মেজো মামা, এটা আমার বটি। আর এই দেখো স্ট্যাম্পার আছে, এইচকে আমার বাবার নাম, হারান কর্মকার। আর এই যে ছোট্ট বটিটা ওর মামা করে দিয়েছে, ধার নেই, ধার দিইনি, কেননা ধার দিলে আমার ছেলের হাত কেটে যাবে, মানে ধার দেওয়া হয়নি। আবার কাটবো, দেখো এটা বলো আমি কাটছি। হ্যাঁ দেখো আমার ছেলে কাটছে। হ্যাঁ এইগুলো এবার ছাড়িয়ে নেবো ছোট ছোট করে। দেখো আমার ছেলে ছাড়াচ্ছে, এরকম করে করে ছাড়িয়ে নিচ্ছে। নিয়ে এবার ছোট ছোট করে কেটে নেবো। নিয়ে আমার যে এই হাঁড়িতে জল আছে, এই জলটা আমি গরম করে নেবো। গরম করে নিয়ে আমি কচু কটা দেবো, ঠান্ডা জলে দেবো না, ঠিক যাবে, একটু গরম করে নেবো নিয়ে। আর আমি ওটা ছেঁকে নেবো একটা চুবড়িতে। আমার ভাত হচ্ছে আজকে, হবে মাংস ভাত আর কচুর শাক ছাড়াচ্ছে। এরকম নারকল আছে, এর সঙ্গে নারকল দেবো। আজকে নিরামিষ করবো, চিংড়ি দেবো না, ভেবেছিলাম চিংড়ি দেবো। আর আপনারা চাইলে ছোলাও দিতে পারেন, আমার ছোলাটা ঘরে নেই, এখন কি আনবে। এরকম আমার ভাতও ফুটে গিয়েছে, আমি এমনি নিরামিষই করবো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর নারকল দিয়ে। এরকম করে করলেন আমার ছেলে বলছে, হ্যাঁ এরকম টানলেন, হয়ে গেল। আমার ছেলে বলছে এরকম করে কাটতে হয়, আপনারা দেখে নিন। এরকম করে ছাড়িয়ে নেবে। আর আমি পাতাগুলোও ফেলবো না, যেহেতু পাতাগুলো খাই আমি ওর সঙ্গেই কুচিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে নাও খেতে পারেন, আমি দিয়ে দেবো ওর মধ্যে। দেখো কাটা হয়ে গিয়েছে, সব ছাড়ানো হয়ে গিয়েছে। এই যে পাতাগুলো বললাম যে দিয়ে দেবো, পাতা দিয়ে দিলাম। এই যে ডাঁটাগুলো সব কাটতে ছাড়িয়ে কাটা হয়ে গেছে, না ছাড়ালে হয়, কিন্তু আমি ছাড়িয়েই দিলাম। ঠিক আছে, এই যে হাঁড়িতে আমার জল গরম হয়ে গিয়েছে, এবার আমি ওটা দিয়ে দেবো, ওতে দিয়ে দেবো সবকটা। এরকম সবকটা তুলে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ওটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো, নিয়ে একটা চুবড়িতে ছেঁকে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি একটা। এবার আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো, গরম মশলাটা যেটা ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর এখানে আছে কালো জিরে, কালো জিরে আছে, এখানে হাফ চা চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটু ভেজে নেবো। আমি কচুটা ছেঁকে নিয়েছি, কচুটা ছেঁকে নিয়েছি, ওটা ভাজা হচ্ছে। এবার আমি একটু লবণ দিয়ে দেবো, আর নুনটা ইয়েটা দিয়ে দেবো, আদাটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখুন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু ভালো করে ভেজে নেবো। আমার ছেলে রান্না করছে, দেখো আদাটা দিয়ে দিচ্ছে, আয়ুষ আদা, আদা দিয়ে দিল একটা চামচ, হলুদ দিয়ে দেবো একটা চামচ,
দেখুন, এক চা চামচ গরম মশলা, গরম মশলা নয় জিরা ধনে, জিরা ধনে, হ্যাঁ জিরা ধনে মিশানো আছে, ওগুলো এক চা চামচ আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেব, ভালো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে কচুটা, আমার কচু শাকটা যে আমার জল ছাঁকা আছে, এইটা আমি ঢেলে দেবো ওর মধ্যে। এবার আমি যে কচু শাকটা দিয়ে দেবো ওর মধ্যে, ভালো করে মেরে নেব, ভালো করে তুমি মিশিয়ে নেব মশলাটা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে নারকলটা আছে, নারকল গুঁড়োটা আমি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা। আর চিনিটা একটু লাস্টে দেবো, একটু ভালো করে আমি এটা মিশিয়ে নিই। আবার চিনিটা দিয়ে দেবো, চিনি না দিলে ভালো লাগবে না কচুর শাক, কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি একটু চিনি দিয়ে দেবো। এখন নারকলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, নারকল কুড়োটা, এখন আমি চিনি আছে এক চা চামচ চিনি দিয়ে দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, যে যেমন মিষ্টি হয় তেমন দেবেন। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। কচু শাক বানানো হয়ে গিয়েছে বেশ শুকনো শুকনো করে। এবার আমি একটু গরম মশলাটা ছড়িয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো। এবং কত সুন্দর হয়েছে গরম মশলা, গরম মশলা ছড়িয়ে দেবো এর মধ্যে। এবং গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে সঙ্গে আমি মিশিয়ে নেবো। আপনারা চাইলে চিংড়িও দিতে পারেন এর মধ্যে, আর কাঁচা ছোলাও দিতে পারেন, আমি দিলাম না যেহেতু, আপনাদের যদি ভালো লেগে থাকে দেবেন। চিংড়ি মাছ দিয়ে করা যায়, কচুর শাক চিংড়ি মাছ দিয়ে ভালো মানে, আমি নিরামিষ করেই করলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো, তখন এই পাত্রটার মধ্যে ঢেলে নেবো। দেখুন আমাদের রান্না হয়ে গেছে, এবার তুলছি পাত্রতে, পাত্রতে তুলছি। আমার ছেলে বলছে লঙ্কায়, দেখুন দুটো লঙ্কা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আবার আমার নাম জানিয়ে দেবেন, আয়ুষ ব্লগার, কমেন্টে লিখে দেবেন। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে রেসিপিটা, আমার কত সুন্দর লাগছে। আমরা এই রেসিপিটা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং কত সুন্দর লাগছে আমার এই রেসিপিটা, আমরা প্রায় থেকে ট্রাই করবেন। আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো, এখন এই অবধি বন্ধুরা টাটা বাই।